নেশার বিরোধী অভিযানে সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ বাড়ির গোপন সুড়ঙ্গে মজুদ রাখা বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করল পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক দেশায় ঋষিকেশ জয় সিং এবং কাঞ্চনপুর থানার ওসি উদ্দম দেববর্মা দশদা মুরারিপাড়া শঙ্কর চাকমার বাড়ি থেকে এক বোতল অবৈধ বিলাতি মদ উদ্ধার করে পুলিশের অভিযানে আজ পেয়ে অভিযুক্ত শঙ্কর চাকমা পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তের মামলা দায়ের করা হয়েছে কাঞ্চনপুর থানায় উদ্ধারকৃত অবৈধ বিলাতি মদের কালোবাজারি মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানান কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মা